5 জানুয়ারির প্রহসনের নির্বাচনকে বর্জন করার আহ্বান জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ডক্টর ফয়জুল হাকিম। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, কোনো অপশক্তির মদদে আওয়ামী লীগ সরকার সংবিধানের 5ম সংশোধনী এনেছে, সর্বদলীয় সরকারের নামে ভিন্নরূপে নির্বাচন করে ক্ষমতাকে নিশ্চিত করতে চাচ্ছে। এদিকে নয়া গণতান্ত্রিক গণমৌচা সংগঠনের নেতারা বলেন, বর্তমান সরকার যে নির্বাচন করতে যাচ্ছে তা জনগণের ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হবে। একই সাথে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদীদের স্বার্থকেও পুরোপুরি রক্ষা করে চলছে বলে জানান তারা। 5 তারিখের তামাশা নির্বাচন বাংলাদেশকে দুর্যোগের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন গণতান্ত্রিক বাম মৌচা সংগঠনের নেতারা। এদিকে দেশের গদি মানেই অবাধ শোষণ ও লুণ্ঠনের লাইসেন্স, আর এ লাইসেন্স পেতে 2 জোট সারা দেশে রক্তাক্ত সংঘাত চালাচ্ছে, এমনটাই মন্তব্য করেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের নেতারা। মানববন্ধন শেষে গণতান্ত্রিক বাম মৌচা সংগঠনের নেতারা একটি মিছিলও বের করেন।